মন্দির দর্শন করার জন্য। এই যে লাইন লাইন দেখো, লাইন লাইন লাইন, কাকিমাদের ঝগড়া। গাইস আমার দিদির ফুল সজ্জা, তাই ফুলের মধ্যে একা একা শুয়ে যাবে বরচাই। কাউকে বলবে না ফুল এ চুরি করেছে, আমি করিনি। সবাই আর স্পেশাল ওয়ান একজন, এই দেখো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই দিদিস চ্যানেল। অনেকদিন পরে দিদির চ্যানেলে আমি চলে এসেছি, কারণ কি দিদি বাড়িতে থাকে না, আমি বাড়িতে থাকি, তো বাড়ি এসেছে, তাই জন্য একটা বড় ব্লগ হবে না, এটা কোনোদিন হতে পারে, আর আমরা ঘুরতে যাব না। তো অ্যাট লাস্ট আমরা টাইম পেয়েছি, তো টাইম বের করে এখন যাবো। এরকম আমার বুনু এটা দিদি নয় আজকে, কারণ আমি লম্বা হয়ে গেছি হঠাৎ করে, ও দুদিন বাইরে থাকতে আমি এত কমপ্লেন খেয়েছি, এত কমপ্লেন খেয়েছি, এত কমপ্লেন খেয়েছি যে আমি এতটা লম্বা হয়ে গেছি। তোমরাও যদি লম্বা হতে চাও কমপ্লেন খেয়ে নিতে পারো। তো আমার দিদির থেকে আমি লম্বা হয়ে গেছি, তোমরাও হয়ে যাবে। উঁচু জায়গায় দাঁড়িয়ে পড়বে, দিদি নিচু জায়গায় দাঁড়াবে আর বোন উঁচু জায়গায় দাঁড়াবে। এই দেখো ওর ড্রেসটা, ওর ড্রেসটা দেখাচ্ছি, এই যে দেখো উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? আর আমি নিচু দাঁড়িয়ে ছিলাম, আমি আমার বোনুর ড্রেসটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর। আর আমি যেটা পরিয়েছি আমাকে দেখিয়ে দিলাম, কান্না করছিল, আমি কান্না করছিলাম যে কি ড্রেস পরে যাবো। দেখানো গেছে দিদিকে, দেখা একবার দিদির ড্রেস দেখিয়ে দিই সবাইকে, দাও ধরো দিদিকে দেখে দাও। এই দেখো যেহেতু আমাদের বাড়ি নবদ্বীপের খুব কাছেই, আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। যারা দূর থেকে আসবে তারা কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ আসতে পারো, আর যদি ট্রেনে আসার মনে করো তাহলে নবদ্বীপ ধামে এসে টোটো ধরে স্কন টেম্পলের উদ্দেশ্যে রওনা হতে পারো। আমরা এখন নবদ্বীপের একদম বাজারে রয়েছি, এরপর দেখতে পাচ্ছ স্কুটি রেখে দিয়েছি পার্কিং করে, একটু সামনে হেঁটেই টিকিট কাউন্টারে আমরা টিকিট নেব। আর এখন আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট নেওয়ার জন্যই। এখানে লঞ্চে 10 টাকা এবং নৌকোর 5 টাকা টিকিট নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা আজকে নৌকোতে নয় লঞ্চেই যাব। এই যে আমি আমার বোন যাচ্ছি আর তোমাদেরকে টিকিটও দেখালাম। এই যে কত লঞ্চ নৌকো দেখতে পাচ্ছ, সবাই এত ভিড় করে লঞ্চে আমরা উঠে পড়েছি। আর এই যে গঙ্গা দেখতে পাচ্ছ, এই গঙ্গা আর জলঙ্গি দুটো নদীর মিলনস্থল হচ্ছে এই গঙ্গা, আর এই জন্যই এর পাশেই এই মন্দির অবস্থিত হয়েছে, সেটা হচ্ছে সবার প্রিয়, আমরাও যাচ্ছি, সেটা হচ্ছে স্কন টেম্পল। বলতে না বলতে আমরা চলে এসেছি হুলোর ঘাটে। হুলোর ঘাটে আমরা নেমে পড়লাম, এবং নেমে এখান থেকে তোমরা টোটো ধরে মেন মন্দিরের উদ্দেশ্যে যেতে পারো। আর যারা একদম ভাবছো যে সব ঘুরে ঘুরে দেখে দেখে যাবো, তাহলে হেঁটেও যেতে পারো। আমরা চলে এসেছি মেন মন্দিরের গেটে, এবং গেট দিয়ে এখন আমরা মন্দিরের জন্য প্রবেশ করব। প্রথমেই দেখতে পারবে তোমরা কুপন মহাপ্রসাদের জন্য। এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, অনেক বড় লম্বা লাইন, এই লাইনে দাঁড়িয়েই তোমাদেরকে কুপন নিতে হবে। লম্বা লাইন টপকে আমরা কুপন নিয়ে এগিয়ে যাচ্ছি মহাপ্রসাদ পাওয়ার জন্য। আর সোজা আমরা একটুখানি এই যে যেতে হবে, দেখতে পাচ্ছ কুপন আমরা দুজনের জন্য দুটো নিয়ে নিয়েছি। আর খুবই কি বলবো, লো প্রাইসে প্রসাদ পাওয়া যায়, সেটা হচ্ছে 40 টাকা করে একজনের। আর প্রসাদ গ্রহণ করার জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক 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 লোকের সমাহার, একদম কোনায় এসে আমরা বসেছি। আর এখানে খুব সুন্দর পেন্টিংও করা আছে, যে বোন একদম লাস্ট আর আমি তারপরের জন্যই। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সবাইকে পাতা দিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে, 40 টাকায় প্রসাদ পাওয়া যায়। মেনুতে ছিল খিচুড়ি, প্রসাদ, ভাত, ডাল, সবজি, অনেক কিছুই, সবটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আমি করতে পারিনি, এইখানেই শেষ। দাদি আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখা, ওই যে মন্দির, মন্দির ওই যে
প্রত্যেকটা মন্দিরই সকালে খোলা থাকে, দুপুরের দিকটা বন্ধ থাকে এবং আবার বিকেলে 4টার দিকে খুলে যায়। তো সেই হিসেবে টিকিট কাউন্টারে আগে থেকে তোমরা টিকিট নিয়ে নেবে আর প্রথম প্রথম লাইনে দাঁড়ানো শুরু করবে, কারণ কি অনেক বড় লাইন থাকে আর আমরা ঢং চং করতে করতে এগিয়ে যাচ্ছি। আর এই যে মন্দিরের প্রবেশ পথ দেখতে পাচ্ছ, আর মানুষ টিকিট কেটে জুতো রেখে ফোন রেখে দাঁড়িয়ে পড়েছে প্রচুর বড় লাইনে। আমরা যেহেতু মন্দিরের দর্শন অনেকবারই করেছি, এত বড় লাইন দাঁড়িয়ে পুরো দিন নষ্ট হয়ে যাবে। আর এখানে থিয়েটার, এটা হচ্ছে মায়াপুরের থিয়েটার, মানে সব কিছু নাম কীর্তন কৃষ্ণনগরের যেসব লীলা সেইগুলো এই থিয়েটারের ভেতরে ঢুকে দেখা যায়। তো সেটা তোমরা দেখতে পারো টিকিট কেটে। আর এইদিকে আমরা একটু পার্কের মতো যেখানে করা আছে গদা ভবনের উল্টো দিকে, সেইখানে আমরা চলে এসেছি। বোন দেখাচ্ছে দূরের এই ফুলগুলো, তোমরা দেখো কত সুন্দর, এখনও ফোটা শুরু হয়নি। আর এইখানে একটু পার্কের মতো করা আছে, কত মানুষ এখানে বসে থাকে, কত রকম ফটো করে, টিকটক করে, মানে টিকটক এখনও বলে আছি, রিলস করে, ইনস্টাগ্রামে ভিডিও করে, আর এখানে আমরাও বসে মজা পাচ্ছি। এই যে এই জায়গাটা ঝর্ণাগুলো ছিল, আর এইখান থেকে পুরো পার্কের মতো সিস্টেম করে পুরো রয়েছে, এইদিকে বসে সবাই দেখো। আর টুরিস্ট বাসগুলো একদম মায়াপুর থেকে কৃষ্ণনগর হয়ে ওই জায়গাটা দাঁড়ায়, আর এই দিকটায় সবাই বসে রয়েছে পার্কের মতো সবাই। এই দেখো সুন্দর সুন্দর ফুল লাগান, আর এদিকে বুনু, ওই যে দেখতে পাচ্ছ। আর এই দিকটা আমরা এখন যাবো, অনেক স্টল ফল রয়েছে, ওগুলো সব কি বলবো প্রভুরা থাকে, তাদের ঘরগুলো রয়েছে, খুব সুন্দর। পুরো মায়াপুরটা ঘোরাতে গেলে একদিনে কভার করা যায় না। কাকিমাদের ঝগড়া, এই যে মন্দির, এদিকে লাইন চলে যাবে, লাইন চলে যাবে। আমার বোন কোথায়, ও হারিয়ে গেল নাকি? ও লাইন লাইন দেখে কেমন মজা লাগছে, লাইন দেখে কেমন লাগছে, এতই মজা লাগছে, এতই মজা লাগছে যে নিজে লাইন লাইন ধরে এনজয় করি আমরা, সবসময় এনজয় করছি শুধু। এই যে পেছনে ফুলটা দেখো, ফুলের উপর শুয়ে করতে ইচ্ছা করছে, আর এদিকে সবাই তোর ফুল সজ্জা নাকি? হাই গাইস, আমার দিদির ফুল সজ্জা, তাই এখানে ফুলের মধ্যে একা একা শুয়ে যাবে বর ছাড়াই। এই ছবিগুলো আরে কাউকে বলতে না, মনা করো ওদেরকে, বল কাউকে বলবো না আমরা ফুল চুরি করেছি। হ্যাঁ কাউকে বলবো না, ফুল এ চুরি করেছে, আমি করিনি। এখন আমরা বাড়ি যাব বেরোনোর পথে। আর এই যে মানুষজন যারা এই মন্দিরের ওপরে উঠতে চাও তাদের জন্য, আর এই যে বুনু ফুলটা এখনো সারাদিন ফোন গল্প করছি, দেখে গল্প করছে নাও। আর এখানে সুন্দর করে দোকানগুলো আছে, যদি তোমরা চাও কিছু কিনতেও পারো। এখন এখান দিয়ে গিয়েই বেরিয়ে যেতে হবে আমাদের এদিকটাতে। হোল ডে যখন মায়াপুরে ঘুরে আমরা দুই বোন মিলে ক্লান্ত, আমরা এখন বাড়ি যাব। সন্ধ্যে প্রায় নেমে এসেছে, অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। আর এদিকে দোকানগুলো দেখাই, এই যে দোকানগুলোতে দেখো লাইট জ্বলে উঠেছে, তার মানে বুঝতে পারছো অন্ধকার হয়ে গেছে। আর এদিকে গেট বাঁ পাশে আর ডান পাশে মন্দির, তো মন্দিরের অপোজিটে গেট দিয়ে আমরা এখন বেরিয়ে যাব, মানে এটাই এন্ট্রি একটা সাইড দিয়ে আর একটা সাইড দিয়ে এক্সিট। তো এখন মন্দির থেকে বেরিয়ে আমরা টোটো ধরবো, আর টোটো ধরে আমরা চলে যাব ঘাটে। এই যে আর এখন আমরা টোটোতে উঠেছি পড়েছি দুই বোন মিলে, আর টোটোটা দেখাই, দেখো এই দুটো সিটি এরকম বাসের মতো করে সিস্টেম করে এখানে কিছু টোটো। এই যে দুই বোন মিলে যাচ্ছি টোটোতে, আমার বুনু বলছে টাটা বলে দে, আমরা চলে এসেছি ঘাটে আর উঠে পড়েছি আবারও লঞ্চে। এই যে বুনু, আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এতটাই হেঁটেছি মহারানী হিল পড়ে গেছিলো, মহারানী হিল পুরো গেছে মানে ভেঙে, তো ওর জুতোটা ভেঙে গেছে, তবুও অনেক কষ্টে আমি জায়গা খুঁজে ওকে বসিয়ে দিয়েছি, আর আমি তোমাদের সঙ্গে আর নিজেও এনজয় করছিলাম। আর আমরা ফেরার পথে খেয়ে নিয়েছিলাম মোমো, কারণ
মানে কি আমাদের খিদে পেয়ে গেছিলো অল্প অল্প, তো মোমো খেয়ে আজকে দিনটা আমি শেষ করলাম আর সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। আমার সাথে দেখা হচ্ছে তোমাদের একটা নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগে, আর ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো অল টাইম। আজকে আমার দিনটা এত সুন্দর কাটিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে আরও ভালো লেগেছে। সবাই আমার সঙ্গে থেকো আর পাশে থেকো, টাটা।